বাজারে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না পেঁয়াজ, আলু ও ডিম, উল্টো দাম বাড়ছে। নতুন করে বেড়েছে সব ধরনের শাকসবজি আর মুরগির দাম, ঊর্ধ্বমুখী মাছের বাজার। তবে কেজিতে সয়াবিন তেলের দাম 5 টাকা কমেছে। স্থিতিশীল আছে চালের বাজার। একটি গার্মেন্টসে চাকরি করে মাসে সব মিলিয়ে 15,000 টাকা আয় করেন নীলুফার। 6 মাস আগেও মোটামুটি চলছিল সংসার, তবে এখন বেশিরভাগ জিনিসের দাম বাড়ায় পড়েছেন বিপাকে। আমাদের বেতন হচ্ছে যে জায়গায় 4 টাকা, আমাদের কিনতে হয় 6 টাকা, তাহলে বাকি 2 টাকা আমরা কোথায় পাবো? তো আমাদের এখন হিমশিম, মনে করেন আমরা বাজারে আসলে মাথা ঘোরা ছাড়ার কোনো উপায় নেই। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে নতুন করে বেশিরভাগ শাকসবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে। আলুর কেজি খুচরায় সর্বোচ্চ 36 টাকা নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে 50 টাকায়, যা গেল সপ্তাহেও ছিল 45 টাকা। পেঁয়াজ 65 টাকার মধ্যে থাকার কথা থাকলেও মান ভেদে প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকায়। আলু ছিল গত সপ্তাহে 45, এই সপ্তাহে 50, আর পেঁয়াজ দেশিটা ছিল গত সপ্তাহে 90-95, এই সপ্তাহে 100। সরকার যে রেট দিয়েছে এই রেটে তো আমরা আনতে পারতেছি না, আমরা আরো গেলে তো দাম বেশি, 42 টাকা 45 টাকা আমাদের কিনাই পরে আমরা কত বেশি। আমাদের সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে চলতে, যেখানে আমরা 5 কেজি আলু কিনি সেখানে আমাদের 2 কেজি কিনতে হচ্ছে। ডিমের চাহিদা মেটাতে আমদানিরও অনুমোদন দিয়েছে সরকার। প্রতি হালি বিক্রি হওয়ার কথা 48 টাকায়, তবে গেল 1 সপ্তাহ ধরে বিক্রি হচ্ছে 50 টাকায়। 143 কিনে আনি, তাহলে আমি কীভাবে বিক্রি করুন? আমার 150 টাকা বেতন লাগে। সব জিনিসের দাম বেশি, কোনোটা কমতি কোনো কিছু নাই, সব কিছু ঊর্ধ্বগতি। শুক্রবারের জন্য দাম একটু বেশি, তবে এতই বেশি যে আমাদের কন্ট্রোলের বাহিরে। মাছ মাংসের দাম কিছুটা বাড়লেও কমেছে সয়াবিন তেলের দাম। স্থিতিশীল আছে চালের বাজার। তেলের দাম আলহামদুলিল্লাহ কমছে অনেক, গত সপ্তাহে 830, আজকে বর্তমানে 800 টাকা আছে। প্রতি সপ্তাহে যখন দাম বাড়ে আমাদের তো প্রতি সপ্তাহে আয় বাড়ে না। দাম বাড়ছে ভাই, কিন্তু মানুষ তো সব নিতেই আছে, কেনাকাটা সবাই করতে আছে, মাছ তো আমরা সবাই বিক্রি করে ফেলাই প্রতিদিন ভাই। পণ্যের মূল্য তালিকা টাঙানোর কথা থাকলেও অনেক দোকানেই তা চোখে পড়েনি, নেই তেমন তদারকি বলছেন ক্রেতারা। মাসরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।